now I am at Palishila Resort. Hello my friends, welcome to my family. So আমার শ্রীমঙ্গল সিরিজের সেকেন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি যেহেতু বলেছিলাম আমি ঘুমাবো, তো আমি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে। এখন আমি কালকেও হচ্ছে যে থাকছি এই রিসর্টে, সো আমি কালকে দিনের বেলা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু উঠতে একটু লেট হয়ে গেছে আর রাতও হয়ে গেছে, সো ভালো করে আমি দেখাইতে পারবো না। তাও যতটুকু ভিউ পাওয়া যায় আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, সো সাথেই থাকুন। এটা বেসিক্যালি কিডস জোন, এখানে বাচ্চাদের জন্য খেলার জিনিস আছে, বাট আমারই খেলতে ইচ্ছা করতেছে এটা দিয়ে। এখানে তো একটু দূর না, আমি তো ভাবছি আমার ভারী পড়ে যাবে। স্লিপার অনেক ছোট, নাহলে আমি উঠতাম। দেন হচ্ছে গিয়ে একটা মিনি স্মল হাউস, এখানে হচ্ছে গিয়ে দুইটা কটেজ আছে। নিচেরটা হচ্ছে গিয়ে কাপল রুম আর উপরের দুইটাই হচ্ছে গিয়ে ফ্যামিলি রুম। ওইখানে চারজন করে থাকতে পারবে, কজ হচ্ছে গিয়ে দুইটা করে বেড আছে, আর নিচেগুলো হচ্ছে গিয়ে কাপলদের জন্য কাপল রুম। কারণ একটু ভালো করে দেখিয়ে দেই, আমাদের অ্যাকচুয়ালি নেওয়ার কথা ছিল কাপল রুমটা, বাট আনফর্চুনেটলি আমরা পাইনি, সো ব্যাড লাক। এখানে অ্যাকচুয়ালি প্রাইভেট পুলও আছে, যেটার জন্য মেনলি আমি নিতে চেয়েছিলাম। এবার আগে সব কিছু বুক হয়ে গেছিলো। ওকে, আমি এখন ওদের ইভিনিং স্ন্যাক্স আইটেম থেকে স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে গিয়ে চিকেন পাকোড়া, ওটা হচ্ছে গিয়ে 6 পিসেস, ওটার দাম হচ্ছে 200, আর আরেকটা হচ্ছে গিয়ে বিবিকিউ উইংস অ্যান্ড ললিপপ, যেটা ওটাও 6 পিসেস, ওটাও হচ্ছে গিয়ে 280 টাকা। তো এই যে দুটা, আর এখানে হচ্ছে সস। আমি এখন স্ন্যাক্স করে দেবো। আমি টেস্ট করে একটু বলে দিই, বাট আমি ভেবেছিলাম হচ্ছে গিয়ে পাকোড়া যেহেতু আর একটু বেশি ক্রিসপি হবে, বাট এটা একটু মেবি ঠান্ডা হয়ে গেছে আর সামথিং এলস আমি জানি না, বাট একটু নরম নরম হয়ে গেছে। ওকে, আমি হচ্ছে গিয়ে এখন ডিনার করতেও বাইরে চলে আসছি, কজ আমি আগেই বলেছিলাম এই প্লেসটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর রাত্রের বেলা এরকম প্লেসে বসে খাইতে মানে হচ্ছে গিয়ে অনেক বেশি অ্যাডভেঞ্চারিয়াস। সো দেন হচ্ছে গিয়ে আমি অ্যাকচুয়ালি স্ন্যাক্স খেয়েছিলাম, স্ন্যাক্স খাওয়ার পর এত বেশি ক্ষুধা নাই, তাই আমি একটু অল্পই অর্ডার দিয়েছি, প্লেন রাইস আর হচ্ছে গিয়ে মাটন কারি।
গল্পো নাই আজ হারাবো দূরে কোথাও যেখানে ঠিকানা নেই হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথে বাকে আজ শুনবো না কোনো মানা রূপ কথার সীমানা চাই দিতে পারি তোমায় নিয়ে চলো হারাবো একই সাথে হেঁটে তুমি আমি যাব বহু দূর হেঁটে যাবে দিন দুপুর বাজবে তোমার নূপুর তুমি হবে গানের সুর আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা আমি হাঁটছি আনমনে তুমি আজ ওই স্পন্দনে তোমার হাসি আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা আমি হাঁটছি আনমনে তুমি আছো স্পন্দনে আজ শুনবো না কোনো মানা রূপ কথার সীমানা চাই দিতে পারি তোমায় নিয়ে চলো হারাবো একই সাথে From the day to the night, I will be on your side, even though you're wrong. But that. अच्छा মাটন কারিটা মজা হয়েছে বাট অনেক বেশি ঝাল আমি ঝাল অনেক কম খাই এজন্য আমার ঝাল মেবি একটু বেশি লাগতেছে বাট ওভারঅল ঠিক আছে পারফেক্ট আগেই আমি বলেছিলাম যে আমি এখানে বসে কফিটা এনজয় করব তো আমি বসে পড়েছি কফি নিয়ে এনজয় করার জন্য আর আমার ভাগ্য ভালো এখন বাতাস অনেক দিচ্ছে সো নেচারটা আমি ভালোভাবে ফিল করতে পারবো সো লেটস সাম কফি উইথ মি অ্যান্ড ফিল দ্য নেচার মর্নিং আমি কালকে অনেক বেশি টায়ার্ড ছিলাম আমি বলেই ছিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠলাম এখন নাস্তা করতে যাব নাস্তার ওদের টাইম হচ্ছে গিয়ে 7টা থেকে 9টার ভেতরে উঠলাম এখন কালকে তো আমি বলেছিলাম যে রিসোর্টটা ভালো করে ঘুরিয়ে দেখাবো রাত্রের ভিউ তো এত ভালো করে দেখাতে পারিনি দিনের বেলাতে এখন একটু দেখুন ভালো করে রিসোর্টটা অনেক বেশি সুন্দর তো আমার সাথেই থাকুন আর রিসোর্টটা ঘুরে দেখুন প্রত্যেকটা রুমের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নামে রুমটি করা আর কি মানে প্রত্যেকটা রুমের সামনেই রবীন্দ্রনাথ ঠাকুরের যার মানে যে যে কবিতা ওদের ভালো লেগেছে ওইটা অ্যাড করেছে আমার রুমের নাম হচ্ছে শেষের কবিতা সো আমার রুমের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা সব মানে কাহিনীগুলো দেওয়া ওকে সিনারিগুলো একটু মানে
চিন্তা করলে বুঝবেন যে এত সুন্দর আশেপাশের পরিবেশ, মানে বনগুলা গাছগুলা এত বেশি চোস যে অনেক বেশি সুন্দর ফুলগুলা, মানে এই রিসোর্টে সব থেকে মানে কিউট থিং হচ্ছে গিয়ে অনেক ধরনের ফুল আছে, ফুলগুলো অনেক বেশি কালারফুল, অনেক বেশি সুন্দর লাগতেছে দেখে। আর মেন কথা হচ্ছে গিয়ে সিলেটের মধ্যে সবচেয়ে শ্রীমঙ্গলই আমার বেস্ট লাগে, মানে আমার সব থেকে ফেভারিট প্লেস বলতে গেলে শ্রীমঙ্গলে, এই জন্য আমার কয়েকদিন পর পরে আসা হয়। তো আমি রুমের নামগুলো বলতেছি, একটা শিশির কবিতা ওইটা তো আমি আছি, অরুণের দিন রাত্রি, রানীর দীপাবলি হচ্ছে গিয়ে এক নম্বর দুই নম্বর দুইটাই আছে, দেন হচ্ছে গিয়ে মধুকারী, সোনালি কাবিল, কালবেলা, গায়ত্রী সন্ধ্যা। আমি আগেই বলেছিলাম সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম অনুযায়ী ওরা দিয়েছে। ওটা তো আমি রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম কটেজগুলো। রাত্রের বেলায় জায়গাগুলো আসলে বেশি সুন্দর লাগে, আর দিনের বেলাতে অনেক ভালোই লাগছে। নিচের দিকে ঝিরি আছে, আমি আমার রুম থেকে দেখিয়েছিলাম, ওইখানে আমার রুমে থেকে দেখা যায়, আর এদিক থেকে আলিশা রেস্টুরেন্টের মধ্যে ঝিরির যে সাউন্ডটা ওটা শুনতে সব থেকে বেশি ভালো লাগে। আমি ট্রাই করে একটু শোনানি যদি ভালোভাবে শোনানো যাবে কি না রুমে। এটা হচ্ছে গিয়ে ওদের রিসেপশন এরিয়া, রেস্টুরেন্ট এক জায়গাতেই, এখানে ব্রেকফাস্টেরও জায়গা। এদিকে হচ্ছে গিয়ে এন্ট্রি গেট, এদিকে পার্কিং, আচ্ছা ওইদিকে দোলনা আছে। অনেক বেশি বেস্ট কজ হচ্ছে গিয়ে এরকম একটা প্লেসে বসে এদিকে পাহাড়, আর সব থেকে বেশি মজার জিনিস হচ্ছে গিয়ে এত সুন্দর বাতাস দিতেছে যে নেচারটাকে আসলেই ভালোভাবে ফিল করা যায়, মানে বেস্ট পার। আচ্ছা চলুন এখন ওই দিকটা ঘুরে দেখি। এদিকে হচ্ছে গিয়ে বাস্কেটবল গ্রাউন্ড, পালিশিরা রিসোর্ট। আমাকে অনেকে মানে পার্সোনালি জিজ্ঞেস করেছে যে আমার চ্যানেলের নাম পাহাড় নাকি সমুদ্র কেন, মেইনলি আমি হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগ করবো, সো আমার পাহাড় আর সমুদ্র দুই জায়গাতেই যাইতে হবে। তো অনেকে আমাকে এটাও জিজ্ঞেস করেছে যে মানে আমি পার্সোনালি কোনটা পছন্দ করি, আমি অ্যাকচুয়ালি বিচটাই বেশি পছন্দ করি, আমার ভালো লাগে সমুদ্র, আর পাহাড়ও যে ভালো লাগে না এমন না, ভালো লাগে। আর এখানে এসে এই পাহাড়টা দেখে মানে চারপাশে সব কিছু দেখে পাহাড়ের প্রতি একটা মানে মায়া কাজ করতেছে, আসলেই অনেক সুন্দর। কারণ আমি পাহাড় সিলেটে থাকি, পাহাড় আছে, বাট শ্রীমঙ্গলের পাহাড়গুলো দেখতে আরও বেশি ভালো লাগে, কারণ শ্রীমঙ্গল এই জন্যই আমার অনেক পছন্দের একটা জায়গা।
যারা যারা জিজ্ঞেস করেছিলেন তাদেরকে তো আমি বলেই দিয়েছি। আবার আমি বললাম আমার বিচটা অনেক বেশি ভালো লাগে পাহাড়ের মধ্যে। আমি তো পার হয়ে ওই দিকে যাবো, যদিও আমি পারবো। পাহাড়ে উঠতেই মন মন চাইতেছে, তাহলে তো উঠেই দেখি। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। মালয়েশিয়ার রিসোর্টটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ওদের FB আইডির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যারা আসতে চান তারা ঘুরে যেতে পারেন, কজ আমার অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, আমার রুম রেন্টটা আমি বলে দেই। আমি যে রুমটায় আছি, ওই যে শেষের কবিতা, ওইটার হচ্ছে গিয়ে নর্মাল প্রাইস হচ্ছে গিয়ে 13,000 টাকা, আর ডিসকাউন্ট নিয়ে এখন হচ্ছে গিয়ে 6,000 টাকা। আর আমি কালকে রাত্রে যে কটেজগুলো দেখিয়েছিলাম ওইগুলো নর্মাল হচ্ছে গিয়ে 15,000 টাকা, আর ডিসকাউন্টটা এখন 7,000 টাকা। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আকিতে। টেম্পারেচার অনেক বেশি, আমার গরম লাগতেছে অনেক বেশি, সো আমি একটু রুমে চলে যাব আর দেখাইলাম একটু ঘুরে যাক, দেন আইসা আমি ব্রেকফাস্ট করব একটু পরে। গরম লাগতেছে বাট আকাশ অনেক মেঘলা, আই থিঙ্ক বৃষ্টি নামবে। সিলেটে তো এটা মাস্টই যে একটু পরে পরে বৃষ্টি হয়, শ্রীমঙ্গলে আরও বেশি। আমি চাইছি বৃষ্টি নামুক, বৃষ্টি আসলে আরও বেশি মজা লাগবে। সেই জন্য রাত্রিবেলা অনেক বেশি আকর্ষণীয় ছিল বাইরের দিকটা যেখানে আমি বসেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে ফ্যামিলি কটেজ। এখানে মেনলি কটেজগুলোই সব থেকে, কটেজের জন্যই সবাই আসে। স্মল পন অনেক বেশি কিউট লেগেছে এটা। বাজবে তোমার নূপুর, তুমি হবে গানের সুর, আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও স্পন্দনে। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে। রুমে এসে একটু ফ্রেশ হলাম, তো বাসতেছি হচ্ছে 8:53, তো আমি এখন ব্রেকফাস্ট করে নিই। চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে।
from the day to the night. I will be on your side, even though you're wrong, but that would be alright. Roses are red, violets are blue. Please give me a hand if you love me too. তোমার জন্য বাড়ি দেব সাত সমুদ্র, তোমার জন্য ভালোবাসা নয় ক্ষুদ্র, বেবি কাম অন ক্লোজ, লেটস স্পাইস ইট আপ, বেবি তুমি আর আমি পুরো কাপে কাপ কাপে কাপ. কল্পনায় আজ হারাবো দূরে কোথাও যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাবো এই পথের বাঁকে. শুনবো না কোনো মানা রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে চলো হারাবো একই সাথে. কল্পনায় আজ হারাবো দূরে কোথাও